বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। কিশোরগঞ্জ জেলা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত KZIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম। আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। চলো তাহলে চলে যাই পঞ্চম শ্রেণী গণিতের অনুশীলনীগত পাঁচ ক্লাস নং আজকে চার বোর্ডবের খ্রিস্টান তোমার ৩৭ লসাগু নির্ণয় ১। তাহলে লসাগু নির্ণয় করলে আমি প্রথমে দেখো তিন নং ক্লাসকে আমি লসাগু করাবো তোমাদেরকে। পনেরো ২১, পনেরো এবং ২১ মাঝে আমার সর্বনিম্ন কোন সংখ্যা দিয়ে আমি ভাগ করতে পারি আমি দেখতে হবে এটা। তাহলে আমার দুইটা যদি তাহলে যায় না, তাহলে তিনটা দিলে কি হয়? তিন পাঁচা পনেরো, তিন সাতা ২১। তাহলে পাঁচ এবং সাতের মধ্যে আর কোনো কিছু দিয়ে যায় না, তাহলে কি করতে হবে আমার এইগুলা তিন পাঁচ সাত এই তিনটা লসাগু নির্ণয় করতে হবে। সুতরাং লসাগু কত হইব? তিন গুণ পাঁচ গুণ সাত, তাহলে তিন পাঁচা পনেরো, পনেরোর সাথে যদি আমি সাত গুণ করি কত হয়? একশো পাঁচ। তাহলে আমার উত্তর কত হলো? একশো পাঁচ। দ্বিতীয় আরেকটা অঙ্ক ধরো তোমার বোর্ড বইয়ের একের লসাগুর তিন নম্বর একটা অঙ্ক আছে ২০ ১২ ২৫, ২০ ১২ ২৫ মধ্যে আমার লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে সর্বকমপক্ষে দুইটা সংখ্যা যেতে হবে। দেখো আমি যদি দুইটা দিই, দুই হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, তাহলে দুইটা দিলে কত হয়? বিশের মাঝে যায় কত? ১০ বার। আবার দুইতে বারোর মাঝে যাই ৬ বার, ২৫ মাঝে যায় না, ২৫ আমি নিচে কাইটা নামাইলাম, আমি বই রেখে দিলাম। পরে আবার দেখো দুইতে যাই, তাহলে দুইতে দুই ১০-এর মধ্যে কাটি কত হয়? ৫। দুইতে ৬ রে কাটলে কত হয়? ৩। দুইতে ২৫ মাঝে যায় না, আমি ২৫ রেখে দিলাম। পরে দেখো এখন তিন দে যায় না, চার দে যায় না, পাঁচ দে যায়। পাঁচ দে গেলে পাঁচে কে? ৫। পাঁচে তিনের মাঝে যায় না, তাহলে তিন আমি রেখে দিলাম। আর পাঁচের ২৫ মাঝে যায় কয়বার? পাঁচ বার, লিখলাম পাঁচ। এখন তাহলে আর কোনো কিছু যায় না, তাহলে আমি কি বলবো? সুতরাং লসাগু কত? ২, লিখলাম ২, এনে ২, পাঁচ গুণ কত হয়? ৩ গুণ হচ্ছে ৫। তাহলে এই সম্পূর্ণটুকু তুমি গুণ করো, দেখো কত হয়। দুই দুগুণে ৪, চার পাঁচা কত? ২০। ২০ আর ৩ যদি আমি গুণ করি কত হয়? ৬০। ৬০ দিয়ে ৬০কে যদি পাঁচ দিয়ে গুণ করি তাহলে কত হয়? ৩০০। তাহলে আমার উত্তরটা কত হবে? ৩০০। আবার আসো, মানে আরেকটা অঙ্ক আছে ৯ ১৬ ১৮, তাহলে ৯ ১৬ ১৮ আমি লসাগু করব। তো ৯ ১৬ ১৮ মাঝে দুইতে যদি দেই তাহলে ১৬ এবং ১৮ মধ্যে যায়, তাহলে দুইতে দিলে কত হয়? ৯ ৯ রেখে দিলাম। ১৬র মাঝে যদি আমি ১৬কে ২ দিয়ে ভাগ করি কত হয়? ৮। ১৮কে যদি ২ দিয়ে ভাগ করি কত হয়? ৯। এখন দেখো দুই দিয়ে যায় না, কত? ৩ দেয়া, যদি ৩ দিয়ে দেই তাহলে ৯-এর মাঝে ৩ যায় ৩বার, লিখলাম ৩। আবার ৩ দিয়ে ৮-এর মাঝে যায় না, তাহলে ৮ লিখে ফেললাম, নিচে নামায় দিলাম। এরপরে ৩ দিয়ে ৯-এর মাঝে যায় কয়বার? ৩বার, লিখলাম ৩। এরপরে দেখো ৩ আছে, ৮ আছে, ৩ আছে, তাহলে এই ৯ ২ দিয়ে যায় না, তাহলে ৩ দিয়ে যায়, তাহলে ৩-এ কে ৩, ৮ যেভাবে আছে এইভাবে রেখে দিলাম, আর এই ৯ ৩-এ কে ৩। সুতরাং লসাগু কত হবে? ২ গুণ ৩ গুণ ৩ গুণ হচ্ছে কত? ৮। তাহলে কত হয়? ৩ দুগুণে ৬, ৩ ৬ কত? ১৮, ১৮ ৮-এ যদি আমি গুণ করি তাহলে কত হয়? ১৪০। তাহলে উত্তরটা কত হবে? ১৪০। এবং আবার দেখো তোমাদের বোর্ড বইয়ে ২ আছে কি? লসাগু নির্ণয়। তো লসাগু থেকে আজকে আমি তোমাদেরকে দুইটা অঙ্ক দেখাবো। তাহলে ২-এর ২ যে অঙ্কটা আছে এটা হলো ২৪ ২৮, তাহলে ২৪ ২৮ লিখলাম। লসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে তোমার প্রত্যেকটি সংখ্যায় যেতে হবে, যদি না যায় তাহলে সেটার উত্তর হয়ে যাবে ১। দেখো তাহলে আমার ২৮ ২৪ এবং ২৮-এর মধ্যে ২ দেয়া কয়বার যায়? ২ দিয়ে যায়, ২ দিয়ে গেলে কত হয়? ২৪ হয় কত? ১২, আর ২৮ হয় কত? ১৪, ২ দিয়ে ২ আমি ভাগ করি। আবার যদি ২ দিয়ে দিই তাহলে কত? ১২-এর মধ্যে যায় ৬ বার, ১৪-এর মধ্যে যায় কয়বার? ২, ৭ বার। এখন দেখো আর যায় না, কারণ এনে আছে কত? ৬, এনে আছে ৭। তাহলে লসাগুর ক্ষেত্রে আমার এই সাইডে যে এইগুলো থাকবে সংখ্যাটি, এটি হইব তোমার নির্ণয় লসাগু। তাহলে সুতরাং লসাগু কত হবে? ২ গুণ ২ সমান সমান কত? ৪ গুণ করলে তাহলে উত্তর কত আমার? ৪। এখন তোমার বোর্ড বইয়ে দেখো আরেকটা অঙ্ক আছে ৪-এ লসাগুর ৪ নাম্বার অঙ্কটা ৫৪ ৩৬ ৭২, লিখলাম ৫৪ ৩৬ ৭২। ৫৪ ৩৬ ৭২-এ ২ কয়বার যায়? ২ দিয়ে ২ দেয়, ৫৪-এর মাঝে যায় কত? ২৭। ৩৬-এর মাঝে যায়
দুইটা কাটলে কত হয় ১৮ ৭২ কে যদি আমি দুইটা কাটি কত হয় ৩৬ এখন দেখো ২৭ ১৮ ৩৬ এখানে আমার তিনটার মাঝে দুইটা যায় না তাহলে আমার তিনটা দেখতে হবে যদি আমি তিনটা দেখি তাহলে কত হয় ৩ নং ২৭ ১৮ মাঝে যায় কত তিনটা কাটলে ৬ ৩ ৬ ১৮ ৩৬ হচ্ছে ৩ ১২ কত হয় ৩৬ এখন দেখো ৯ আছে ৬ আছে ১২ আছে তা আমার দুইটা যায় না আমি তিনটা দেখব তিনটা যায় তিনটা ৯ এর মধ্যে যায় ৬ এর মধ্যে যায় ১২ এর মধ্যে যায় যদি আমার যায় তাহলে ৩ ৩কে ৯ ৩ দুগুণে কত হয় ৬ আবার ৩ ৪ কত হয় ১২ তাহলে আমার নিচে কত থাকতেছে ৩ ২ ৪ এখানে আর যায় না যদি আমার লসাগু থাকতো তাহলে যেত যেহেতু কষাগু যায় না কারণ সবগুলো সংখ্যার মধ্যে কি যেতে হবে সুতরাং তাহলে আমার এই সাইডে যেগুলো আছে এইগুলো হচ্ছে আমার নির্ণয় গসাগু তাহলে ২ গুণ ৩ গুণ ৩ ৩ দুগুণে কত হয় ৬ ৩ ৬ ১৮ তাহলে উত্তর কত আমার ১৮ তোমার বোর্ড বইয়ে দেখো পৃষ্ঠ নং ৩৭ এ অনুশীলনী পাঁচে ৪ নম্বরে একটা অঙ্ক আছে ডাকের বলছে তিনটি ভিন্ন রং এর ঘন্টা আছে লাল রঙের ঘন্টা ১৮ মিনিট পর হলুদ রঙের ঘন্টা কত ১৫ মিনিট পর এবং সবুজ রং এর ঘন্টা ১২ মিনিট পর বাজে ঘন্টাগুলোর সন্ধ্যা ৬টায় একসাথে বাজবে পুনরায় কখন একসাথে আবার এগুলো বাজবে প্রিয় শিক্ষার্থী দেখো তাহলে আমরা লিখব কি লাল রঙের ঘন্টা ১৮ মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা কত ১২ মিনিট ১৫ মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা ১২ মিনিট পর পর বাজে তাহলে ১৮ ১৫ আর ১২ লসাগু করব আমরা যদি ১৮ ১৫ ১২ লসাগু করি তাহলে কি হয় দুইটা দিলে ১৮ মাঝে যায় ৯ দুই কত হয় ১৮ আর ১৫ মাঝে যায় না তাহলে ১৫ আমি কেটে নামিয়ে দিব ১২ মাঝে যায় কয়বার দুইটা ৬ বার এখন দেখো ৯ ১৫ ৬ এখানে যায় দুইটা যায় না তাহলে আমি তিনটা দেখব তিনটা দিলে কত হয় ৩ ৩ এ ৯ ৩ ৫ কত হয় ১৫ ৩ ৩ দুগুণে কত হয় ৬ এখন আছে কত ধর ৩ ৫ ২ এইগুলো মধ্যে যায় না তাহলে নির্ণয় লসাগু কি লিখবো লসাগু সমান ২ গুণ ৩ গুণ ৩ এই যে ৫ গুণ কত ২ তাহলে ২ দুগুণে কত ৩ দুগুণে ৬ ৩ ৬ ১৮ ১৮ যদি ৫ দিয়ে গুণ করি কত হয় ৯০ ৯০ এর সাথে ২ দিয়ে গুণ করলে কত হয় ১৮০ ঘন্টাগুলো পুনরায় একসাথে বাজবে কত মিনিট পর ১৮০ মিনিট পর বা এখন আমি ১৮০ মিনিটকে যদি আমি কি কি আনতে হবে ঘন্টায় ঘন্টা হলে কত দ্বারা ভাগ করতে হবে ৬০ দ্বারা ৬০ দ্বারা ভাগ করলে কত হয় ১৮০ কে ৬০ দ্বারা ভাগ করলে কত হয় ৩ ঘন্টা তাহলে অর্থাৎ ৩ ঘন্টা পর বাজবে তাহলে ঘন্টাগুলোর সন্ধ্যা ৬টায় একসাথে বেজেছিল তাহলে ঘন্টাগুলো পুনরায় একসাথে আবার কখন বাজবে ৬টা ৬ এর সাথে যদি আমি উপরে কত পাইছিলাম ৩ ৩ যদি যোগ করে দেই তাহলে ৬ আর ৩ কত ৯ তাহলে ঘন্টাগুলো আবার রাত ৯টায় একসাথে বাজবে আশা করি তোমরা আমি যে অঙ্কগুলো তোমাদেরকে বুঝাইলাম তোমরা বুঝতে পারছো তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত করবে এবং যখন অনলাইন কাজগুলো করবে তখন বই খাতা কলম নিয়ে বসবে সাথে সাথে অঙ্কগুলো করে নিবে এবং এইচডব্লিউগুলো আমি কিছু এইচডব্লিউ দিয়ে দেব এইগুলো করে আমাদের স্কুল ক্যাম্পাসে শনিবারে জমা দিবে দেখো আমরা তাহলে বাড়ির কাজ আজকে কী দিচ্ছি বোর্ড বইয়ের পৃষ্ঠ নং ৩৭ অনুশীলনী পাঁচের গসাগু হচ্ছে ১ ৩ ৫ এবং লসাগু হচ্ছে ২ ৫ তাহলে অঙ্কগুলো করে স্কুল প্রতি শনিবারে জমা দিয়ে যাবে আশা করি বুঝতে পারছো এই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ